হ্যালো বন্ধুরা শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণী দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে এই সেটে আমি এমসিকিউর প্রশ্নোত্তর আলোচনা করব। এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করার আগে অনুরোধ করবো যারা ভিডিওটি দেখছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাথেটি গুরুত্বপূর্ণ কথা বলবো আমি একাদশ শ্রেণীর বিভিন্ন প্রশ্ন প্রশ্নোত্তর তোমাদেরকে মডেল সেট হিসেবে তুলে দেবো উত্তরের ভিডিওগুলো বা তোমাদের পছন্দের বিষয়গুলো পাওয়ার জন্য তোমরা প্লেলিস্ট চেক করবে সেখান থেকে ভিডিওগুলো পেয়ে যাবে চলো দেখিনি আমরা একেদিকে এমসিকিউ প্রশ্নগুলোর মধ্যে কী আছে চব্বিশটা এমসিকিউ দিয়েছে এখান থেকে আমরা প্রশ্নগুলো দেখব রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প বলেছেন সঠিক উত্তরটি হবে ম্যাকেনজি তোমরা অপশানগুলো দেখে নেবে আমি সঠিক উত্তরটা বলে নিচ্ছি দুই হাজার রাষ্ট্রবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে উত্তর হবে রাষ্ট্র ও সরকার পরের প্রশ্ন রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন উত্তর হবে কান্ট পরের প্রশ্ন উনিশশো সালে সালের পনেরো আগস্টের পূর্বে ভারত ছিল একটি উত্তর হবে উপনিবেশ পরের প্রশ্ন জাতীয়তাবাদকে মানুষের পাগলামি বলে অভিহিত করেছেন উত্তর হবে এরিক ফ্রোম পরের প্রশ্ন জাতীয়তাবাদকে মানব জীবনের অন্যতম অভিশাপ বলেছেন উত্তর হবে মেলিনবসকে পরের প্রশ্ন আর জাতীয়তাবাদ হল আন্তর্জাতিকতার উত্তর হবে পরিপন্থী পরের প্রশ্ন সাম্য স্বাধীনতা পরস্পরের উত্তর হবে পরিপূরক পরের প্রশ্ন ন্যায় বিচার আইনের উত্তর হবে উৎস পরের প্রশ্ন দাগ অনুমোদন সিদ্ধ নাগরিক কোন দেশে রাষ্ট্রপতি হওয়ার অযোগ্য উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন প্রাচীন গ্রীষ্মে বা রোমে নাগরিকের মর্যাদা পেত উত্তর হবে অভিজাত পুরুষরা পরের প্রশ্ন আইন মান্য করা উত্তর হবে রাষ্ট্রের প্রতি কর্তব্য পরের প্রশ্ন গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন উত্তর হবে বাবা সাহেব আম্বেদকর পরের প্রশ্ন ভারতের সংবিধান উত্তর হবে অসঙ্গত অনমনীয় পরের প্রশ্ন জরুরি অবস্থায় ভারত এক কেন্দ্রের রাষ্ট্রে পরিণত হতে পারে অর্থাৎ কয়েক দেগের উত্তরটি হবে পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ হল রাষ্ট্র সমবায় পরের প্রশ্ন অ্যারিস্টটল সংখ্যাগত দিক থেকে শাসন ব্যবস্থাকে কটি শ্রেণিতে ভাগ করেছেন উত্তর হবে তিনটি পরের প্রশ্ন নাগরিকের অধিকার উত্তর হবে নিয়ন্ত্রিত পরের প্রশ্ন মানবাধিকার তদারকির জন্য আছে উত্তর হবে মানবাধিকার কমিশন পরের প্রশ্ন বানানটা একটু ভুল আছে সঠিক উত্তরটা মানবাধিকার কমিশন হবে তোমরা একটু বানানটা ঠিক করে নেবে একুশের দাগ এককভাবে কার্যকর হয় উত্তর হবে মৌলিক অধিকারগুলি পরের প্রশ্ন বারকার তার অধিকারের ধারণায় কটি শর্ত উল্লেখ করেছেন উত্তর হবে দুটি পরের প্রশ্ন ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রবর্তিত হয়েছিল উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন ভারতের নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ উত্তর হবে ছ বছর এখানেই ভিডিওটি শেষ করো ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো পরের ভিডিওতে দেখা হবে তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল সবাই ভালো থেকো